হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু গিয়ার অ্যান্ড গ্যাদার্স। আমরা যারা অফিসিয়াল কাজ করি, তখন অফিসে বসে থাকতে অনেক সময় বিরক্তি লেগে যায়। তখন যদি একটু বিনোদনের ব্যবস্থা থাকে তাহলে অবশ্যই অনেক ভালো লাগে। কাজের মাঝে মাঝে যদি কোনো বিনোদনমূলক কিছু করা যায় তাহলে কাজেরও উৎসাহ জাগে। তো আমরা আজকে এমন একটা গ্যাজেটের রিভিউ দেখবো যেটাতে আপনারা কাজের ফাঁকে ফাঁকে একটু খেলাধুলা করতে পারবেন, হালকা একটু বিনোদনের ব্যবস্থা হবে। বাচ্চারাও এটা দিয়ে ইনডোরে অনেক ভালো খেলতে পারবে। বাচ্চাদের মেধা বিকাশেও এই গ্যাজেটটি কাজে লাগবে। তো গ্যাজেটটা হচ্ছে বোলিং স্পিন, একটি বোলিং গেম। যদি এই গেমসটা অনেকে বড় জায়গায় খেলে, তবে একটা ছোট একটা গেমের একটা বোর্ড দেওয়া আছে, সাথে বল দেওয়া আছে, বলের ট্রে দেওয়া আছে। এগুলো দিয়ে আপনারা ইনডোরেও খেলতে পারবেন অনেক সহজেই। এটা দিয়ে খেলা যায়, বাচ্চারা এটা দিয়ে খেলে অবশ্যই অনেক মজা পাবে, বাচ্চারাও এটা দিয়ে খেলে অনেক আনন্দ পাবে। এই গেমিং বলটি যদি আপনারা আপনাদের অফিসে রেখে দেন, যখন আপনাদের একটু বিরক্তিভাব চলে আসবে কাজ করতে করতে, তখন এটা দিয়ে আপনারা যদি একটু সময় কাটান তাহলে আপনাদের বিরক্তিভাবটা কেটে যাবে এবং মেন্টাল প্রেশার এবং স্ট্রেসটাও কিছু কমাবে এই গেমসটি খেললে। সো আমরা এটার আনবক্সিংটা করে দেখি। এখন উপরে দেখতে পাচ্ছেন বোলিং স্পিল বোলিং গেম, এটা উপরে পিকচারটা দেওয়া আছে, আর কিছু লেখা নাই, চারিদিকে শুধু একই লেখা। তো আমরা এটাকে খুলে দেখি, দুই পাশ দিয়েই আনবক্সিং করা যায়, যেদিক যেমন চায় ওদিক দিয়ে আনবক্সিং করা যাবে। এটা হচ্ছে ট্রেটা, সুন্দর একটা কাঠের একটা ট্রে দেওয়া আছে, এটা প্লাইবোর্ডের একটা ট্রে, এখানে সুন্দর প্লাইবোর্ড দেওয়া আছে যেন বলটা যেন বাইরে না যায়। আর এখানে বল দেওয়া আছে, বলটা বলের ট্রেটা আছে, আর কিছু নেই বক্সে। তো এগুলো আপনারা সহজে সেট করে নিতে পারবেন। এখানে যে বলটা রাখার জন্য ট্রে দেওয়া আছে, ট্রেটা এখানে লাগাবেন, এখানে ছিদ্র দেওয়া আছে, এটার সাথে এটা লাগিয়ে নেবেন, আর এই বলটা এখানে থাকবে। এখান থেকে আপনারা এটা মারবেন, এখান থেকে আপনার নিশানা যদি ঠিক থাকে তাহলে সবগুলো বলে পড়ে যাবে। যদি জোরে দেন, জোরে দিলে স্পিডের কারণে সবগুলো পড়ে যায়, তবে জোরে না দিয়ে আস্তে একটু দিলেই ভালো হয়। আস্তে যদি আপনারা আইডিয়া মতো দিলে সবগুলো পড়ে যাবে। তো এটা দিয়ে খেলে আপনারা আপনাদের কলিগদের সাথে অথবা বাচ্চারাও এটা দিয়ে মজা করে খেলতে পারবে। আমরা বলগুলো সেট করে রেখে দিই, এখানে যে দাগ দেওয়া আছে দাগ বরাবর আমরা বলগুলোকে সেট করে রাখবো। বলগুলো ঠিক মতো রাখা হয়ে গেছে, এখন আমি এটা দিয়ে মারবো। যদি আমি স্পিডে মারি তাহলে সবগুলো বল পড়ে যাবে। যারা এই খেলায় এক্সপার্ট তারা সহজে এটা ফেলে দিতে পারবে, তো আমি এত এক্সপার্ট না। তারপর আমি ট্রাই করে দেখি, আমি একটু প্রথমে একটু স্পিডে মেরে দেখি, পরে নেই, সবগুলো পরে নেই। আমি আরেকবার মেরে দেখি, ওয়াও, ইয়েস, সবগুলো পড়ছে। এবার এবার সাফি তুমি মারো। এক পাশ দিয়ে গেছে, বাকিগুলো পালে তোলা বারে এখান দিয়ে দেওয়া লাগবে। এটা একসাথে সবগুলো পানো লাগবে, একসাথে যে যত বেশি পালাতে পারে সে হচ্ছে উইনার। আমি উইনার, তুমি পারো নাই, তুমি পারছো, তুমি অনেক স্পিডে দিছো, তো সে জন্য পরে গেছে, একটা কিন্তু ঠিকই রয়ে গেছে। সো ফ্রেন্ডস, এভাবে আপনারা আপনাদের ইনডোরের গেমস খেলতে পারবেন, আপনাদের যখন ভালো লাগবে না তখন খেলতে পারবেন, এবং বাচ্চারা এটা দিয়ে খেলতে পারবে। এটা দিয়ে খেললে বাচ্চাদের মেধা বিকাশ ঘটবে। সো ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন, ভিডিও রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে সেটাও কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই থামস আপ দেবেন এবং আপনাদের ফ্রেন্ডদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, বাই বাই, আল্লাহ হাফেজ। Call.